আপনি তো জানতেছেন আর প্রচার করতেছেন, যদি আপনি আমার ছোট করার জন্য প্রচার প্রসার করতেছেন কিন্তু না, অন্যদিকে আমার সান কিন্তু বাড়তেছে, অন্যদিকে আমার সান বাড়তেছে। আল্লাহ ডাক দিয়ে আমার নবী গো, আপনি টেনশন করেন না, যদিও দেখতেছেন আমার বিরুদ্ধে কথা কইতেছে, আমি আল্লাহকে মিশকেলতেছি, আমি তাদেরকে দিয়ে আপনার প্রচার করাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ, কিতা করে দিবে সুবহানাল্লাহ কয় না হুজুর, যে শুরু বক্তা এবারে সমাজ তো বিশেষ সুবহানাল্লাহ কই, যদি দাম বাইরে থাকা পরের জনের কাছে কইবে আইতা যে দিয়া দিয়া আমি কইয়েন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ নবীর কেমনে সান্ত্বনা দেয় একটু দিলের কান লাগায় শুনেন, কারণে কেন টেনশন করেন, আমি আল্লাহ আছি না, তারা আপনার বিরোধিতা কইরা আপনার প্রচার প্রসার করবে, আর প্রচার প্রসার হয়ে গেলে যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে তাদের মনটা ঘুরাইয়া আপনার দিকে করে দিব, তারাই আপনার কালেমা কইরা জান্নাতের টিকিট নিবে। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, দেখি দেখা গেল আবুল আহাব্বা আবুল আহাব্বার বউ আবু জাহিল্লা, আবু জাহেব আর আবুল আহাবের মধ্যে একটা সম্পর্ক আছে, দেখি জানেন শ্বশুর আর জামাই, শ্বশুর জামাই সম্পর্ক, আবু জাহিল্লার মাইয়া বিয়া দিছে আবুল আহাব্বার কাছে, জায়গা নাই আমি দেখতেছি, এরা সাইড কি দিছে আর তুই অংশ মোটামুটি তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, এর যুবক ভাই এবার দিলের কানটা লাগান আর কথাগুলি মনোযোগ দেন, এটা প্রেক্ষাপটের সাথে মিললে কিনা একটু মনোযোগ দিয়ে শুনি, যখন আল্লাহ সান্ত্বনা দিল আমি তাদেরকে দিয়ে প্রচার করাবো যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে তারা আপনার কালেমা পড়বে, আবু জাহেল আবু লাহাব চতুর্দিকে মানুষ লাগায় দিছে নবীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য মানুষ লাগায় দিছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গা নবীর বিরুদ্ধে অপপ্রচার চলতেছে, কি পাগল, পাগলের কাছে কেউ যাইবা না, অসুস্থ মানুষের কথা কেউ শুনবে না, এমন অপপ্রচার যখন করতেছে একটা পর্যায়ে মানুষ শুনতে শুনতে বিরক্ত, কি হয়েছে শুনতে শুনতে একটা পর্যায়ে বিরক্ত, পাগল বইলা অসুস্থ বইলা তারা চাইছিল নবীর কাছ থেকে মানুষকে সরাইয়া দেওয়ার জন্য, কিন্তু ঘটনা তো অন্যদিকে ঘটে গেছে, মানুষ যখন মানুষের দ্বারে দ্বারে গিয়া যখন খালি পাগল পাগল কইলা স্লোগান দেয়, তাও সাধারণ মানুষে না, এমপি মন্ত্রী, যেমন আবু জাহেল তদানীন্তন সময়ের সর্দার, তখনকার সর্দার এখনকার এমপির সমান, এমপি মন্ত্রীর সমান, এমন বড় বড় লোকগুলা যখন গিয়া নবীর বিরুদ্ধে কথা বলে মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে হয় তারা মিয়া, পাগল যদি হয় ভালো কথা, পাগলের কি মানুষ আবার প্রচার করে দিই, পাগল পাগল সে এটা নিয়ে অত মাথা ব্যথা কেন আপনারা, পাগল যদি হয় ভালো কথা, তো পাগল আপনার মতো ব্যক্তিদের এত মাথা ব্যথা কিসে, তাহলে বোঝা গেল এই পাগলটা শুধু পাগল না, সেই পাগলের রে প্রচার করে এমপি মন্ত্রী, এই পাগল কি শুধু পাগল, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পাগল, এই পাগল না দেখতে আর ঘরে থাকছি না, পাগল দিককে ঘরে আসবো এর আগে ঘরে ফিরবো না, কিতা বুঝেন চাইছিল দূরে সরাইতো, এখন মানুষ কই যা কাছে যা, বর্তমানে দিন প্রচার করার ক্ষেত্রে অনেক মানুষ ছোটবেলার থেকে শুনতেছি, আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামদের উপর একটা বদনাম হলো তালেবান, এই স্লোগান গেল, এরপরে হলো জঙ্গি, ইডো যাইতেছে এখন, এখন আইসি গিয়া মৌলবাদী, এগুলো বলার কারণ কি জানেন, এর আগে একবার আমাদেরকে মিথ্যাবাদী বলে গালি দেয় না, গালি দেয় জঙ্গি বললা, প্রশ্ন হলো জঙ্গি কেন বলে, জঙ্গি বললে মানুষ আতঙ্কে থাকবে, মৌলবীদের কাছে যাবে না, মানুষ দূরে চলে যাবে,
জঙ্গি জঙ্গি যখন শুরু করলো, নাস্তিককে আগে বলতো, এখন যখন বড় বড় নেতারা বলা শুরু করছে, এমপি মন্ত্রীরা বলা শুরু করছে, মানুষ কই জঙ্গি যদি হয় ভালো কথা, এরা তো মাথা ব্যথা করে জঙ্গি লইয়া। জঙ্গি জঙ্গি বৈধ বৈধ দূরে সরানোর চেষ্টা করছিল, দূরে সরছে না কাছে আসছে, যে মানুষ বিরক্ত হয়ে গেছে। এক সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেব নিজে বলছে, বিডি আমার কাছে এখন আছে, বলছে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। এখন আবার ইদানিং জঙ্গি হয়ে আমরা গালাগালি করতেছে, কিছু লোক উনি না অন্য অন্য কিছু লোক। আমার প্রশ্ন হলো, এগুলো কইরা দূরে সরাইতে পারবা না, বরং কাছে আসতেছে। আগের থেকে যুবকরা আমাদেরকে এখন আরো বেশি মহব্বত করে। আমি ছোট্ট একটা বক্তা, চিন্তা করেন, আমি রাস্তাঘাটে বাইরিতে গেলে মুখ বাইদা তারপরে বাড়িতে পার, ওপেন চলতে পারি না আমি। আমার মতো একটা ছোট্ট বক্তা মুখ বালা গেলে রুমাল দিয়ে বাইদা তারপরে যায়। অনেক সময় টুপি গুলো খেলে, আমার টুপিটা ওই যেটা জালিরা পরি মার্কা মার্কা দেখে বুঝতে লাগে আপনার। আমার প্রশ্ন হলো, আমার যদি মুখ বাইদা মানে রাস্তাঘাটে হাঁটতে হয়, আমার যে বড় জানার অবস্থা কি? তা এখন যুবকরা দেখে বলতো আয়ের না, যে কোনো দেখলো কারণটা কি? আগে গান শুনতাম, পুরো মোবাইল আপনার ওয়াজ দিয়া লোড করে আছে। হুজুর 100 হিন্দি গান, 150 হিন্দি গান থাকতো আমার মোবাইলে, পুরো গান মোবাইল আপনার ওয়াজে ভর্তি। বলুন জঙ্গি বইলা দূরে গেছে না কাছে আসছে? কসম খোদা, এরকম কুমিল্লা হাইওয়ে রোড, কুমিল্লা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম যে রোডটা, যতগুলো হাইওয়ে রোড আছে, হোটেল আছে, বড় বড় হোটেল গুলো, একটা দাম বিল লাগে না। কথা বুঝতেছেন? সিলেট যাই যতগুলো বড় বড় হোটেল আছে, একটা তো বিল রাখি না। কি দূরে সরাইতে না মহব্বত কইরা? খাওয়ানোর পরে বছর দোয়া ফিরে লাগে, দূরে সরাইছে না কাছে আনছে? আমরা তো বিআইপি সিকে বিআইপি কথা ভাই না, এত বড় হোটেলে এমনি গায়ে পড়ি টেকা জোর করে দিতে পারি। আরো কই জোর একটা ছবি তিল্লা দেয়া জঙ্গি না, আমার জন্য ডরাইবার কথা, ডরাই তো না, আর বুকের সাথে আজায় আনে সুবাহান আল্লাহ। এটা ব্যক্তির আকর সম্মান, এটা কোরআনের মহব্বত। এদেশের মানুষ যে কোনো দল করো, কিন্তু আলেমদেরকে এখনো ভালোবাসে, এখনো মহব্বত করে। আল্লাহর জাতের কসম, আমাদের জন্য মানুষ রক্ত দিতে প্রস্তুত। রক্ত যদি বলি দেওয়া শুরু করতে, বাঁচায় যাবে, বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমার জন্য নয়, কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত। কিন্তু তোমরা যারা অফেন গালি দাও, খোদার কসম ডাক দাও, টাকা দিয়া মানুষ আনতে হবে, টাকা দিয়া। খালি যে হোক খেলা হবে, খেলতে আনলে টাকা লাগব। আর আমরা যদি বলি খাওয়ানো দিতাম না, বাড়াও দিতাম না, কিছু রে হয়তো না আয় খায় বলে। প্রমাণ হলো আজকের এই মাহফিল, আপনার কমিটি টাকা দিব? ড্রাইভার ভাড়া দিব? এরপরে খাওন দিব? তারপরে একেবারে নর্মাল বিছানায় বসা, তারপরে নিজের টাকা দিয়ে আসছেন, আবার যাইবেন নিজের টাকা দিয়া, যদি কই বলে দেন কিছু তাও দিতে প্রস্তুত, ঠিক না? বুঝতে হবে এটা কোরআনের মহব্বত। এই মহব্বত আপনি টাকা দিয়া পাইবেন না, টাকা দিয়ে আপনি পাবেন না। মহব্বত এক জিনিস, ঠিক কিনা বলেন? সেলিব্রিটি তো আরো আছে, বলো ধরো আপনারা সেলিব্রিটি, ওই একটা সেলিব্রিটি তো শাহরিয়ার কবির সেলিব্রিটি না? জান আমি আর হেজা একসাথে এক জায়গায় যাই, দেখেন না কয়জন মানুষ আমার সাথে হাতটা মিলানোর জন্য কি করে? জান হোটেলে গেলে বলে যে আরো কুবায় রাখবো, বলে কুবা সামসু, ঠিক কি না? আর আপনারা খাওয়াইয়া দুয়া চায়, আরো মুড করে দিয়া দেয় আলহামদুলিল্লাহ। মহাপ্রত যতই চেষ্টা করো, এই মহব্বত দূরে সরাইতে পারবা না। এটা ব্যক্তির মহব্বত না রে ভাই, এটা কোরআনি মহব্বত। আল্লাহর নবীর তদানীন্তন সময় পাগল বইলা, অসুস্থ বইলা দূরে সরানোর চেষ্টা করেছে খোদার কাসম। আল্লাহ বলেন, নবী গো টেনশন কইরেন না, যারা বিরোধিতা করবে যাদের কাছে তারা আপনার কাছে হাজির করবো। সুবহানাল্লাহ। এবার পাগল পাগল কইলা গোটা দেশ তুলপার, কিন্তু মানুষ পাগল দেখার জন্য এখন দলে দলে নবীর কাছে যায়। খালি জানতে চায় যে পাগলটা দেখতেই তো, যে পাগলের বিরুদ্ধে এমপি মন্ত্রী আছে, পাগল দেখতেই তো, পাগল দেখার জন্য দলে দলে খানা কাবার সামনে গিয়া যখন হাজির হয়ে গেল, আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে,
আরে যুবক ভাই, তোমার আমার নবীর একটা চেহারা আল্লাহ দান করছিল, ওয়ান পিস, মাত্র একজন সুন্দরের জগতে আমার নবীর থেকে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর ছিল তো, কিন্তু ইউসুফ আমি সুন্দর ছিল আমরা এটা 100 বার মানি, অস্বীকার করি না, কিন্তু যুবক ভাই ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশার কাছে এসে মদিনার মেয়েরা বলে, আম্মা জান গো, ওই যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? আম্মা জান আয়েশা বললেন, মদিনার মেয়েরা কেন রে এমন প্রশ্নটা তোরা করলি? আমরা শুনেছি ইউসুফ নবীরে, ইউসুফ নবীরে দেখার জন্য নাকি মেয়েরা আঙ্গুল কাটছিল, এলে বাবলা নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? আল্লাহ তাআলা শুনে, এই মদিনার মেয়েরা যে মজলিসে ইউসুফ নবী ছিল গো, সেই মজলিসে যদি ইউসুফ না নবী না হইয়া আমার নবী হত, মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছিল আমার নবী হলে তারা কলিজাটা টেনে বাহির করে কেটে ফেলত, কারণ আমার নবী সমস্ত নবীরে যা দিছে রে সব বলে আমার নবীরও দিছে, কিন্তু আমার নবীরে যা দিছে তা কোন নবীরে দেয় নাই। সুন্দরের দিক দিয়ে আমার নবী সারা, আর কণ্ঠের দিক দিয়া যদি তুমি বিবেচনা করো, আল্লাহ সুন্দর দিয়েছিল, উড়ন্ত পাখি গুলা দাউদ নবীর তেলাওয়াত শুনিনা বসে যেত, সমুদ্রের মাছ নদী নালা খান বিলের মাছ গুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শুনে সুবহান, কিন্তু আল্লাহ নবীর তাহলে বোঝা গেল আমার নবীর কণ্ঠের মধ্যে আকর্ষণ, চেহারার মধ্যে আকর্ষণ। বেইমানরা পাগল দেখতে গেছে নবীর চেহারা মুবারকটা একটা নজর তাকাইয়া, তারা শিক্ষা দিতে লাগতেছে আর বলতেছে তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছি, ইঞ্জিল কিতাব পড়ছি, আমরা যা পড়েছি আর এই নবীর মধ্যে দাঁত দেখেছি, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। এটা তো পাগল হতে পারে না, এমন সুন্দর চেহারা পৃথিবীর কোথাও দেখিলাম, এমন সুন্দর চেহারা যার চেহারার আলোতে তাদের শরীরে আলো লাগে, বেইমান গুলি পাগল হয়ে গেছে, চেহারা দেখা পাগল, চেহারার মধ্যে একটা আলো, এত সুন্দর চেহারা আল্লাহর পয়গম্বর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, নবী কোরআন তেলাওয়াত করে রে, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে গেছে, আর বলতে লাগতেছে জীবনে কত বাজনা শুনলাম, কত মিউজিক শুনলাম, কত ডোল তবলা শুনলাম, এগুলা যত শুনি আর ওনার কণ্ঠের মধ্যে এত সুন্দর তেলাওয়াতের আওয়াজ গুন গুনাইয়া কি যেন পড়ে, এর এত মজা লাগে, এত মজা। বেইমান গুলি লাফাইতে শুরু করেছে নবীর তেলাওয়াত শুনিনা, চেহারা দিকে চোখের পলক ফালায় না, এ যে বড় চমৎকার দৃশ্য, বেইমানরা পাগল হইয়া দৌড়াইয়া গিয়া তাদের তাওরাতের আলেমদের সঙ্গে কথা বলে, যে আপনারা যে তাওরাত পড়েছেন, আমরা তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছিলাম, আখির জামানার পয়গম্বর যিনি হবে ওনার মধ্যে এই এই গুণগুলা থাকবে, এমন চেহারা হবে, এমন গঠন হবে, এমন কথা হবে, এমন বাচন ভঙ্গি হবে, হুবহু মিলে গেছে, 100% নিশ্চিত হয়ে গেলাম উনি আখির জামানার পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ।
আরব যার বাবার নাম হবে আব্দুল্লাহ সন্দেহ নাই গো আরব দেশে যার জন্ম হবে ওবহ মিলে গেছে একটা সেকেন্ড দেরি করতে চাই না পড়ায়া দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুরেজুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বইলা তাদের উদ্দেশ্য ছিল নবীরে দূরে সরাইবে এখন দলে দলে রে মানুষ কালেমা পড়ে আমরা হাই পাগল দরজা খুলে তাকা দেখে চতুর্দিকে মানুষের আনাগোনা আবুল আহেব বারবের সান্দি গণ সারা রাত আমরা বিরোধিতা করলাম পাগলে সকালবেলায় এত মানুষ সকালবেলায় এত মানুষ কোথাতে আসে সারা রাত আমরা বিরোধিতা করেছিলাম পাগল পাগল বইলা মানুষ পাগল দেখতে এসে কালেমা পইরা ইমান আনতেছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি তাস দিতেছি চলতেছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কথা ইয়াদ আসেনি কয়টা অধ্যায় প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় আসি এ যুবক ভাই যখন দেখলো মানুষ কালেমা পড়ে আবু জাহিল আবু আহেব বা বড় বড় লিডার গুলি মাথা ব্যথা শুরু হয়ে গেছে না না মোহাম্মদকে এইভাবে সংগঠন বড় করতে দিব না প্রয়োজনে এখন থেকে ডাইরেক্ট নির্যাতন করা শুরু করব নাউজুবিল্লাহ বারে কি আমরা নির্যাতন করবে কেন নির্যাতনটা কেন করবে এত মাথা ব্যথা কেন কারণ তারা জানে তাদের যে জন্য মাথা ব্যথা না উঠছিল নবীরে নিয়া তাদের এত মাথা ব্যথা কোন কারণে আল্লাহ নবী তো ভালো কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে পর্দার কথা বলে নামাজের কথা বলে হকের কথা বলে তারপর কেন মাথা ব্যথা বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে আলেমদেরকে নিয়ে যেই জন্য নাস্তিকদের মাথা ব্যথা ঠিক তখনকার কারণটা একই ছিল আর কোন কারণ ছিল না আল্লাহর নবীর নিয়ে যে কারণে মাথা ব্যথা ছিল বর্তমানেও ওলামায়ে কেরামদেরকে নিয়ে মাথা ব্যথা একই কারণ অন্য কোনো কারণ না আলেমরা কি কারণ গরম বাতে পানি ঢালছে কথা হয় না এই আলেমরা কি সুরি বদমাশির ধরা পড়ছে একদম সুরি ধরা পড়ছে আলেমরা কি দুর্নীতিবাজ ধরা পড়ছে সাদাবাজি ঠেন্ডারবাজি সন্ত্রাসী গুম হত্যা দর্শনের সেঞ্চুরি সব আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম তোরা করস দুষ দে সালেম দিরু পড়ে তার কারণ কি জানেন আলেমরা দেখালি সুফি কি সুবহানাল্লাহ 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 থাক দি একটা বর্ষা পায় সাত নম্বর তসবিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই ইসলাম কায়েম করতেছে তাই ইসলাম কি তসবির মধ্যে ইসলাম কি তাকবীরের মধ্যে যদি তসবি আর তাকবীরের মধ্যে ইসলাম থাকতো আপনি আমার নবী সাতাশটা যুদ্ধে তরবারি নিয়ে শরীর হত না আমি যদি ইসলাম যদি শুধু খালি সুফিগিরির মধ্যে থাকতো খোদার কসম আল্লাহর নবীর দান দান বান্দ না বহুতের ময়দানে রক্ত জড়াই তুলে টিকতো ইসলাম শুধু খানকার ভিতরে নয় আপনি খানকার ভিতরে বসে খালি মুরগের ডিম ডিমের আলি বলবেন ইসলাম কায়েম করা যায় না রাসূলকে গালি দিবা তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা এইভাবে ইসলাম কায়েম হয় এই সুফিগিরির মধ্যে ইসলাম আসে নাই সাইলে আর ডাইলে কিছুরি বানার জন্য ইসলাম কায়েম হয় নাই এটা কমপ্লিট ইসলাম এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই আমরা আজকে নরম পাই কেন জানেন একটা ঘটনা এক মজলিসের মধ্যে কয়েকজন মানুষ বসছে মনে করেন এখানের মধ্যে
তুই একজনে বাতাস ছেড়ে দিছিস, বাতাস বুঝুন না, মনে করেন স্টেজের মধ্যে এখানে সবচেয়ে দামি দামি লোকেরা বসা, তুই কেন একজন বাতাস ছেড়ে দে, পরিবেশটা দূষিত হইল নি, এখন শরমের তো ব্যাপার সবার আছে, এখন একজনে তো বাতাস ছাড়ছে ওই নাকের মধ্যে ধরতেছে, এরা চিন্তা করতেছে যে আমার তো টার্গেট করে লেছে, তখন কোনো দিকে না পাইয়া ছোট একটা বাচ্চা আছে সামনে এটা মারছে, তারপরে লিখিতে পারছে জায়গা পাইছে না, দামি দামি মানুষ বসাতে বাতাসটা কেমনে চালে, এতে বেউ বেছে কিরে আমার কাপড় মারলো কা, আমি তো বাতাস ছাড়ছি না, তখন আর ভয়ে কোনো কথা কইছে অত বড় জন নেতা তারপর মারছে, তাক মাইরা দিছে আমার কপাল আছে ছুটু উত্তর উত্তর দিতে পারতাম, কতক্ষণ পরে আরেকজনে বাতাস ছেড়ে দিচ্ছে, হে আবার ওইটা দিয়ে শিখছে বাতাস মাইরা কারণ দূর সাপানি এটা শিখা লাগছে অনুই আগেরটার মধ্যে হেওয়া গ্যাস দুষ্পুষ না হবে হ্যাঁ ভাই আবার বসুন দি তুই মাইরা দিছে আর হেওয়া পড়ছে বিপদ কিরে বাতাস সার বলল রা আমি তো সারি না এটা কনফ্রাক্ট আমার ভি বসিবত করে যখন যেউ ইস বাতাস সারে আয়াজন এরে মারে এ জিগায় ভাই কোন দুষে আমারে মারতেছে আমি তো ভাই কাম করছি না তার জন্য গায়ে চুপ করে বিতু মাসে তো আমরা জানো তোরে মারি কারণ হলো তুই উল্টাই দিতা তাই কথা বুঝে নাই তখন বারে 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 হেরে তারপর মারে বাতাস ছেড়েছে এক সময় বেচারা এমন রাগ করছে মারে দিকে দুই জুতা তো লয়ে যায় টাচ 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 সব নেতা নিয়ে মেরেছে গালে মেরে দিয়ে মেরে গেছে ধরুন আগের থেকে বিদ্যুতি কম হয়েছে না বেশি হয়েছে বাতাস ছাড়ে ওজন হতে পারে আমি সারছি অত বিদ্যুতি হতো না কিন্তু শুধু বাচ্চা যখন অত বড় নেতা বলতে জুতাটা মেরে দিছে সম্মান বাড়তে কমছে সেম সিস্টেমটা এরকম হয়ে গেছে না দর্শনের সেঞ্চুরি করে তারা বদমাশি করে তারা দর্শন কইরা পালাক্রমে দর্শন মা বোন থেকে দর্শন করছে ইদানি করোনার সময় দর্শনের সেঞ্চুরি চলছে চুরি ডাকাতির হমানে সেঞ্চুরি চলছে আকান কুখান যা আছে সব করছে উলামায়ে কেরাম নিজের তহবিল থেকে মানুষকে সাহায্য করছে ওই সমস্ত মানুষের জামাজা পরাইয়া দিছে আর যত আকাম কুগাম করলি তোরা যত চুরি ডাকাতি আছে সব করলি তোরা লুটপাট করলি সব তোরা তোদের এই বদনাম আর দোষ ছাপানোর জন্য নরম আলেম ওলামাদেরকে উপরে ছাপায়া দেওয়ার চেষ্টা করতেছ যেদিন আলেম ওলামাদের ফিট দেওয়ার টিকবে খোদার কসম মাতার পাত্রী মাতায় থাকবে না মাথায় পাতা হবে মাথায় যদি পাগড়ি বাঁধা হয় কোথায় বাগদা সেই রাস্তা তালাশ করে পাবা না কারণ এক সময় ব্যক্তিয়ে যখন অপারক হয়ে যায় তখন মানুষ একটা পদক্ষেপ নেয় বারবার কত দূর চাপাইবে দেখেন আপনারা পুলিশ যারা আছে প্রশাসন আছে তালিকার মধ্যে কোনো আলেম রে সাদা মসজিদ পাইছে কোনো বদমাসি পাইছে চার বছর একটা বেতন ভাই বেটা মসজিদ সুমানলা সুমানলা করে দিন খাল জায়গা ফের বুদ্ধার ভিতর আলেমদের বিরুদ্ধে কেন আছে এখন প্রশ্ন হইল হুজুর আপনি ওয়াজ করবেন কবরের ওয়াজ আপনি ওয়াজ করবেন হাসরের মাঠের ওয়াজ কবর দিয়ে মানুষ তুলবেন লামা বেরি তুই সাপের ওয়াজ আপনি কে রাজনীতি করেন এই কথা কিন্তু কর দুষ্টা কি তা বলো হুজুর আপনারা যে বালা আমরা জানি কিন্তু বিষয়টা হইল হুজুর আপনারা কবর ওয়াজ করবেন মানুষের পেট কেমনে খাওয়ান মানুষের কেমনে কবর দেও কবর দিয়ে তুলো কবর আগুন লাগছে বাস ভাঙে গেছে গা আসলে একটা ওয়াজ আছে না কত বক্তা দেবেন কবরের ভিতরে উড়ালাম এই ওয়াজ করে শেষ হুজুর এটা করতে পারেন কারণ আমার প্রশ্ন হইলে আমার জিগা এত রাজনীতি করেন কেন আমি বলতে চাই রাজনীতি তুমি কোথার থেকে শিখছো রাজনীতি কোথার থেকে শুরু হয়েছে জানো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল আমার নেতা বিশ্বনবী প্রেসিডেন্ট ছিল দেশের খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় চলছে আমরা সেখান থেকে রাজনীতি শিখছি হ্যাঁ তোমার কথা ঠিক আমরা তোমাদের রাজনীতি শিখছি না রডের বদলা বাস দেওয়া শিখছি না অসহায় গরিবদের খাবার দেওয়ার বদলা নিজের খাড়ের নিচে তেল লুগা নিতাম রাজনীতি ইরম রাজনীতি শিখছি না রাজনীতি শিখছি অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া আল্লাহর রাসূল বলছেন যেই দেশ চালাইবে এর দেশে কোথাও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কেয়ামতের মাঠে কুকুর কেন না খেয়ে মারা গেল সেটার জবাব আল্লাহর দ্বারে দাঁড়িয়ে দিত এই রাজনীতি আমরা শুনি কথা বুঝতেছেন অল্পতি দুষ্কালী ওলামায়ে কেরামের উপরে ছাপাইবেন না এই ওলামায়ে কেরাম তোমার জানাজা পড়ায় এখন তো কয় জানাজা লাগে না
একটা মৌলবীদের জানা লাগে না, আমার বাবার জানা আমি পড়া কি কয় তো ঘুরে পড়াছো তো আল্লাহ না জানে। হ্যাঁ নয় তো ঘুরে সাত তো ঘুরে আমরা পড়াই ভাই তোর বাপের জানা তুই পড়া এটা বলতেছি না, কিন্তু এদেশের ওলামায়ে কেরাম তো তোর অতীতের বাপের জানাজা পড়াই গেছে, তোর নাম রেখে দিছে ঠিক না, ওলামায়ে কেরাম তো কেউ কেউ গালি দেয় না, এই জন্য কোন সময় দোষারোপ করবেন না। আমরা আপনাদের মহব্বত করি, আমরা চাই আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি সবসময়, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দাক, আপনারা যদি জাতির রাহবার হয়ে যান এদেশে কোনো অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো মোহাম্মদ নিয়ে আবু জাহেলের তো মাথা ব্যথা কেন, আবুল আহাবের তো মাথা কেন মাথা ব্যথা কেন, এই কারণ একটাই, কারণ কোনটা, একই কারণ বর্তমানে আলেমদেরকে নিয়ে যেই কারণে মাথা ব্যথা, আবু জাহেলের নবীর নিয়ে একই কারণে মাথা ব্যথা। আবু জাহেল ভাবতেছে যদি মোহাম্মদ যেই ইসলামের কথা বলতেছে, যেই দাওয়াত দিতেছে, যেই খুদার কথা বলতেছে, যদি আমরা মানি বড় বড় বোতল টানতে পারবো না, আর নারী নিয়ে ক্লাবে নাচতে পারবো না, জুলুম নির্যাতন করতে পারবো না, পরাক্রমে দর্শন করতে পারবো না, তখন মোহাম্মদের বিরুদ্ধে লাগছে। ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে হুঙ্কার না দেয় এদেশে চুরি ডাকাতি আরো বেড়ে যাবে, এটার প্রমাণ লকডাউনে ওয়াজ মাহফিল ছিল না দর্শন বাড়ছিল, আর এখন ওয়াজ মাহফিল তো ছেড়ে যুবক সবই গেল দর্শন করতে কোন সময় কথা হয় না, এই সব দিক তাকায় দেখেন এখানে একটা ধরনের সব যুবক, এখানে হাজার হাজার মানুষ তার মধ্যে গিয়া দেখেন আপনি সব যুবক তিন ভাগের উপরে যুবক, কোন সময় দর্শন করতো সবাই আবার ছিল ঠিক নেই, এরকম জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে সব যুবক এখানে এসে কি হে দর্শন করতো, সারা রাত না ওয়াজ শুনতে দর্শন করা হারাম, জাহান্নামে শাস্তি হবে তো সোগা দাঁড়িয়ে করতে চাইব, যখনই নসিহত বন্ধ তখন আবার এরা শয়তানে ভর করছে। আমরা মানুষ ভালো করে সারা, আমরা মানুষ খারাপ করি না ভালো করি, ওলামায়ে কেরাম মানুষ ভালো করে সারা খারাপ না, নির্যাতন করতে হবে আর অপবাদ দিয়া লাভ নাই, অপবাদ দিয়া বিপদে পড়ছি, যত অপবাদ দিছি মানুষ আরো বেশি হয়েছে, অপবাদ দিয়া আলোচনা কি করতে হবে, যেখানে মোহাম্মদের বাহিনী পাইবা সেখানে নির্যাতন করবা। এবার চতুর্দিকে রাসূলের কাছে যারা কালেমা পড়ছে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে, হাইরে নির্যাতন যেখানে পায় সেখানে মারে গো, হাইরে নির্যাতন কারে কয় ইস্তিম রুলার চাপায়া দিছে এত মার মারতেছে, আল্লাহর হাবিবে সাহাবি গুলাম নবীর কাছে এসে বলে ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলেন না একটু সাহায্য করার জন্য, আল্লাহ নবী বলেন সাহাবীরা রে আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি তোরা শাহাদাত বরণ করে নেস, ওয়াদা দিলাম আল্লাহর তোরই জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নির্যাতন শুরু হয়ে গেল, ওইদিকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো নবী গো শুধু সহ্য করবেন কোনো প্রতিবাদ করবেন না, ইয়াদ রাখেন আপনারা পয়েন্ট গুলি দ্বিতীয় অধ্যায় আলোচনা করতেছি, আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে শুধু নির্যাতন সহ্য করবেন প্রতিবাদ করবেন না, কার অর্ডার, আল্লাহ অর্ডার দিছে, তাই আপনারা আম্মাকে জিন্দেগির ১৩টা বছরের ইতিহাস যদি কেউ পড়েন দেখবেন ১৩টা বছর নবীর মারছে সাহাবায়ে কেরামদেরকে মারছে কিন্তু কোন প্রতিবাদ করে নাই যুদ্ধ করে না, ১৩টা বছর কালি মারলাম এত নির্যাতন, কোন কোন সাহাবায়ে কেরামের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির গরম বালুর মধ্যে টেনে টেনে নিয়ে যেত, কোন কোন সাহাবি আল্লাহ বলার কারণে জিব্বার ভিতরে প্যারাক মেরে দিত, কোন কোন সাহাবায়ে কেরামদেরকে শুনিতে ঝুলাইয়া মারত, হায়রে নির্যাতন কাউরে তেলে বাজি করত, কাউরে তেলের মধ্যে ছেড়ে দিত গরম তৈলের মধ্যে, কারো উপরে পাথর, হযরত বেলালকে কালো বেলালে লাল করছে মারতে মারতে,
হায়রে বেলালের একটাই দূর ছিল, বেলালের জবান দিয়ে শুধু আল্লাহ একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ। আমি আপনাদেরকে বলি ইমানি জজবা যদি থাকে, ইমানের পাওয়ারে জোরে একটা জবান বন্ধ রাখবেন না, আমার আল্লাহ বলে একটা ডাক দেন আল্লাহ। বেলালের বাপও ছিল গোলাম, তাই তারা তার গালি দিত গোলামের গড়ের গোলাম, বাপ গোলাম ছেলেও গোলাম, গোলাম হইয়া মোহাম্মদের কালিমাটা পড়লি বরদাস্ত হয় না, এমন ভাবে নির্যাতন শুরু করলো। একদিন আবু বকর রাস্তা দিয়ে যায়, বেলালকে দেখে এমন ভাবে নির্যাতন করতেছে, আবু বকর বেতায় ব্যথিত হইয়া বেলালের পাশে এসে বলে, বেলাল রে আমার ক্ষমতা নাই রে বেলাল, আমি তো এই কাল থেকে ছুটা নে, আমার ক্ষমতা নাই রে বেলাল, কিন্তু আমি বরদাস্ত করতে পারি না তোর যেত নির্যাতন করে। বেলাল তুই কেন লাল হয়ে গেলি মায়ের কারণে? বেলাল তবে আমি তোর কাছে একটা নসিহত করি রে বেলাল, নসিহতটা বলো, তুই জোরে জোরে আল্লাহ বলে ডাক দিবি না, আস্তে আস্তে বল, না হয় তাদের মেজাজ গরম হয়, জোরে আল্লাহ বললে তাদের মেজাজটা গরম হয়ে যায়। আসতে বলিস আমি তোর নসিহত করলাম, কিন্তু বেলাল প্রতিদিন মারলে জোরে জোরে আল্লাহ বলে। একদিন আম্মা কর ডাক দিয়ে আমরা রাত বেলাল ঘরে বুঝি ভালো লাগে, আমি না তোর নসিহত করলাম তুই আস্তে আস্তে আল্লাহ বলে ডাক দিস, জোরে জোরে কেন বলস, তারা তোরে মারে, তোর মারলে কি আমরা সহ্য করতে পারি না? বেলাল ডাক দিয়ে আমরা আম্মা কর রাগ কইর না, আমি এছাড়া কোনো উপায় দেখি না, বেঈমানরা যখন আমার মারে গো, আমার যখন নির্যাতন করে, আমি বেলাল তো মানুষ, আমি সহ্য করতে পারি না এত নির্যাতন, আমার জিহ্বার ভিতরে একটা পেরাক গেড়ে দিয়েছে যেন আল্লাহ না উচ্চারণ না করতে পারি, আমার বুকের উপরে পাথর, এরে গলার মধ্যে রশি লাগিয়া প্রচন্ড গরম বালুর উপর দিয়া টেনে টেনে নিয়ে যায়, সহ্য করতে পারি না, আমি তো মানুষ আমি কেমনে সহ্য করি, আমি যখন পেতা পাই গো তখন আমি জোরে 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 আল্লাহ বলে ডাক দেই, জোরে জোরে আল্লাহ বলে ডাক দেই, যখন আমি আল্লাহর নামটা জোরে জোরে বলি রে, আমার উপরে যে নির্যাতন হয় সেই নির্যাতনের কথা আমি আল্লাহ নামের ডাকের কারণে ভুলে যাই। আরে যুবক ভাই আপনারা কি বিরক্ত হইতাছে, সাইরা দিতাছি, টেনশন করার দরকার নাই, জিহাদি ভাই আছে, যুবক তুই কানবি কথা কয় না, টেনশন কইরেন না, জিহাদি ভাই আয় বসে, আমি পাঁচ দুইটা মিনিট শুধু তৃতীয় অধ্যায় যাবো শেষ করতাম, জিহাদি ভাই করো পাঁচ মিনিট দুই মিনিট যাও নি, অনুমতি দিয়েছি কারণ তিনটা অধ্যায় কয়টা কথা কয় না, তিনটা অধ্যায় এর মধ্যে দুইটা অধ্যায় আমি শেষ করে দিয়েছিলাম, এবার আসুন দিলের কান্না আসুন কথা কয়টা।